নমস্কার দর্শক, নিমতিতাদর্শন, আমি শুভরাম সরকার। আজকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির এসএসকে এমএসকে এই শিক্ষক শিক্ষিকা বন্ধুদের জন্য, একই সঙ্গে অর্গানাইজার শিক্ষক শিক্ষিকাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ আপডেট। আমরা সেই আপডেট নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের ছোট্ট ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনাদের জরুরি কমেন্ট মতামত অবশ্যই অবশ্যই দেবেন। আপনাদের কমেন্ট পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হই। চলুন আজকের সেই খবর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। এসএসকে এমএসকে এ শিক্ষক বন্ধুদেরই আলোচনা প্রথমে করি। আজকে সূত্র মারফত জানা যাচ্ছে যে এসএসকে এমএসকে এ শিক্ষক শিক্ষিকাদের বাৎসরিক 3% ইনক্রিমেন্ট এবং রিটায়ারমেন্ট বেনিফিট, এককালীন 3 লক্ষ টাকা সংক্রান্ত ফাইল আজ নবান্নের অর্থ দপ্তরে পাস হতে চলেছে। আজ সন্ধ্যা 6টায় মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিমের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা সম্পাদক মাননীয় মইদুল ইসলাম মহাশয়। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মইদুল ইসলামের নেতৃত্বে শিক্ষা দপ্তর থেকে যাবতীয় কাজকর্ম সমাপ্ত করে 2/2/2021 তারিখ থেকে বাৎসরিক 3% ইনক্রিমেন্ট এবং অবসরকালীন এককালীন ভাতা 3 লক্ষ টাকা পাবেন প্রত্যেক এমএসকে এসএসকে ও এ শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্যারাটিচার এসএসকে এমএসকে এ শিক্ষক বন্ধুদের ও শিক্ষা বন্ধুদের যাবতীয় বেতন বৃদ্ধি এবং পেনশনের জন্য জোরালো দাবি রেখেছেন শিক্ষক নেতা মইদুল ইসলাম এবং রাজ্য সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী মাননীয় চন্দ্রমা ভট্টাচার্যের সহিত দেখা করে এই সংক্রান্ত বিষয়গুলো যাতে দ্রুত তার সহিত সম্পন্ন হয় সেই জন্য আলোচনায় বসবেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মাননীয় মইদুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আজকের অর্গানাইজার শিক্ষক সম্পর্কিত যে সকল আপডেটগুলি উঠে আসছে, অর্গানাইজার বন্ধুদেরকে বলবো যে এই আপডেটগুলো বিভিন্ন সূত্র মারফত উঠে আসা, আপনাদের নিয়োগের ব্যাপারে রাজ্য সরকার অত্যন্ত সহানুভূতিশীলতার সহিত বিষয়টি দেখছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই জুলাই মাসে বড়সড় একটি আপডেট আসতে চলেছে। আপনারা ধৈর্য রাখুন এবং আপনাদের এমএমদের সঙ্গে খোঁজ খবর নিয়ে বিষয়টি জানতে থাকুন। আমরা আপনাদেরকে যাবতীয় তথ্য যাবতীয় ইনফরমেশন দেবে। তবে এটা একটা সত্য কথা যে রাজ্য সরকার অত্যন্ত সহানুভূতিশীলতার সহিত আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি খুঁটিয়ে দেখছে। রাজ্য সরকারের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন যে জটিল প্রশ্ন সম্মুখীন হয়েছে সে সংক্রান্ত প্রশ্নগুলো শেষ হয়ে গেলে আপনাদের নিয়োগ খুব দ্রুততার সহিত হবে। নমস্কার, আপনাদেরকে এই তথ্যগুলো জানালাম, আপনাদের আশা করি কোনো না কোনো উপকারে লাগবে এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার।